সাবরিনা আরিফ চৌধুরী ওরফে সাবরিনা মিষ্টি চৌধুরী ওরফে সাবরিনা খাতুন মিষ্টি। তার মায়ের নামেই রাখা হয়েছে জেকেজি হেলথ কেয়ার বা জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা। গত কয়েকদিনে নিজের অপকর্মগুলো আড়াল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, তারপরও কিছু ছিটে ফোটা থেকেই যাচ্ছে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান দিচ্ছে সে কখনো জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ছিল না। ওভাল গ্রুপ এবং জেকেজি হেলথ কেয়ারের ওয়েবসাইট ডাউন করে দিলেও তাদের একটি ইভেন্ট ঢাকা এক্সপো 2019 এর ওয়েবসাইটটি রয়ে গেছে, যেখানে অ্যাবাউট আস সেকশনে সাবরিনাকে চেয়ারম্যান হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া সে তার লিঙ্কডইন প্রোফাইলেও নিজেকে ওভাল গ্রুপের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করছে। অনুমোদন ছাড়াই টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহের পর টেস্ট না করেই করোনার রেজাল্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন জেকেজি হেলথ কেয়ারের কয়েকজন কর্মকর্তা সহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। জেকেজি হেলথ কি করে করোনার নমুনা সংগ্রহের অনুমতি পেল, পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত রয়েছেন কিনা, এসব বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দারা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেজিস্ট্রার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও তিনি ছিলেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান। এই পরিচয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতেন এবং কথা বলতেন গণমাধ্যমের সঙ্গে। এটি সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। মূলত এই প্রতারক ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর আবেদনেই জেকেজি হেলথ কেয়ার করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপনের কাজ পায়। তিনি নিজে জেকেজির কর্মীদের তিতুমির কলেজে প্রশিক্ষণ দিয়েছেন, অথচ তারই প্রতিষ্ঠান করোনা টেস্টের নামে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে আসছিল। ডাক্তার সাবরিনা দাবি করেছেন তিনি এক মাস আগেই পদ ছেড়ে দিয়েছেন, আবার বলছেন যে তিনি কখনোই চেয়ারম্যান ছিলেন না। অনলাইনে এই সেলিব্রিটির বহু ভিডিও ক্লিপস রয়েছে যেখানে তিনি নিজেকে জেকেজির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। দেশ বিদেশে স্বামী স্ত্রী হিসেবে আরিফুল চৌধুরী ও ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ঘুরে বেড়িয়েছেন। তাদের অত্যন্ত রোমান্টিক চলাফেরা, ঘুরে বেড়ানো, অন্তরঙ্গ মধুমাখা ছবি রীতিমতো ঈর্ষা জাগানিয়াছিল। এখন স্বামী ফেঁসে যাওয়ায় তিনি জানাচ্ছেন যে তাদের মধ্যে সম্পর্ক ভালো না, তার স্বামী নাকি তাকে মারধর করত। ডাক্তার সাবরিনা চৌধুরী এবং আরিফ চৌধুরী দম্পতির জীবনও রূপকথার মতো। আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা। আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায়, অন্য একজন লন্ডনে, আর আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ছাড়াছাড়ির পরও সাবেক ওই স্ত্রী বিভিন্ন জায়গায় আরিফের জন্য দেন দরবার করে যাচ্ছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন মূলত সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় অনেকটা অখ্যাত জেকেজি নামে এই প্রতিষ্ঠানটি। স্বামী স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয়। স্ত্রীর সঙ্গে অশালীন অবস্থায় দেখতে পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেন আরিফ চৌধুরী। পরে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় জিডি করেন ডাক্তার সাবরিনা। এছাড়া জেকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানায় আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলাও রয়েছে। বিএমএর নেতার পরিচয় ভাঙিয়ে চলাফেরা করেন সাবরিনা। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তোলা কিছু ছবি ব্যবহার করে এই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরে নিজের ক্ষমতা জাহির করতেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ উঠেছে। জেকেজির প্রতারক চক্রের সঙ্গে সরাসরি জড়িত ও সরকারি চাকরিবিধি লঙ্ঘন করলে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই চিকিৎসকের ক্ষমতার উৎস কি কেবলই তার রূপ, নাকি নেপথ্যে আছে প্রভাবশালী কোনো ব্যক্তি বা মহল, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত তার সহকর্মীরাই। প্রশ্ন উঠেছে প্রতারক স্বামীর সব শক্তির উৎস ডাক্তার সাবরিনাকে কেন ছাড় দেওয়া হচ্ছে, তার খুঁটির জোর কোথায়। করোনাকালে মানুষকে প্রতারিত করাই সাবরিনা আরিফ চৌধুরীও সমান অপরাধী। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি 15,460 জনকে
করোনা টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছে। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই প্রতারক চিকিৎসক ডাক্তার সাবরিনা চৌধুরীর ল্যাপটপেই 15,000 ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। এদিকে সোশ্যাল মিডিয়া সহ সাধারণ মানুষের দাবি, অনতিবিলম্বে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই মিথ্যাবাদী প্রতারককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।